ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সিবিএসই পর এবারে উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্ট প্রকাশ জানবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে টেলিফোনে কথা বলে। কৃষ্ণেন্দু, কি জানতে পারছো? যে তিন দিনের পরীক্ষা বাকি ছিল, আজকে শিক্ষামন্ত্রী সেই তিন দিনের নির্ঘণ্ট প্রকাশ করেছেন। 29 জুন, 2 জুলাই এবং 6 জুলাই, জুলাইয়ের 6 তারিখ, এই তিন দিন বাকি পরীক্ষাগুলো হবে। তুমি জানো যে 21 তারিখের পর, 21 মার্চের পর পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল করোনার জেরে। 23 মার্চ, 25 মার্চ এবং 27 মার্চ, এই তিন দিন পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছিল। এবং এই তিন দিনে ফিজিক্স, কেমিস্ট্রি এমনকি ইকোনমিক্স এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা বাকি ছিল। মোট 15টি বিষয়ের পরীক্ষা বাকি ছিল এবং সেই পরীক্ষা কবে হবে তা নিয়ে কৌতূহল ছিল। আজকে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন সেই তিন দিনের পরীক্ষা হবে 29 জুন, 2 জুলাই এবং 6 জুলাই। প্রথম দিনের পরীক্ষায় 2,07,000 পরীক্ষার্থী রয়েছে, দ্বিতীয় দিনের পরীক্ষায় 2,44,000 পরীক্ষার্থী রয়েছে, তৃতীয় দিনের পরীক্ষায় 2,16,000 পরীক্ষার্থী রয়েছে। যেখানে কম পরীক্ষার্থী সেই পরীক্ষা আগে হবে, এই সূত্রেই পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। যদিও রুটিনটা প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, এবং পাশাপাশি স্বাস্থ্যবিধি সিবিএসই যেমন করেছে, রাজ্য সরকারও তেমন স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার নিয়ম চালু করেছে। সেখানে মাস্ক পরে পরীক্ষা দেওয়াটা বাধ্যতামূলক, হ্যান্ড স্যানিটাইজার বোতল নিয়ে যেতে হবে পরীক্ষার্থীকে, এমনকি একই বেঞ্চে একজন করে বসবেন এবং পিছনের বেঞ্চে যাতে কেউ না বসে, অর্থাৎ পাশাপাশি বেঞ্চে যাতে বসানো না হয় সেই ব্যাপারেও নিশ্চিত করতে বলা হয়েছে। 2,500 পরীক্ষা কেন্দ্রে 80 থেকে 100 জনের বেশি কেউ পরীক্ষা কেন্দ্রে বসতে পারবেন না, এমনটাও বলা হয়েছে। সব মিলিয়ে যে নির্ঘণ্ট বাকি ছিল সেটা আজকে শিক্ষামন্ত্রী প্রকাশ করে দিয়েছেন। ধন্যবাদ কৃষ্ণেন্দু। এ নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কি বললেন শোনাবো। আমরা লক্ষ্য করে দেখছি যে যে পরীক্ষাগুলো হওয়ার কথা অ্যাডিশনাল সাবজেক্ট সহ, তা হচ্ছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি। এর মোট ছাত্র সংখ্যা 2,07,000। আরেকটি পরীক্ষা বাকি ছিল, সেটা কেমিস্ট্রি, ইকোনমিক্স, সংস্কৃত, জার্নালিজম, মাস কমিউনিকেশন এবং আদার ল্যাঙ্গুয়েজেস, পার্সি, আরবি, এই ধরনের। এরপরে বাকি আছে স্ট্যাটিস্টিক্স, কস্টিং এবং ট্যাক্সেশন, জিওগ্রাফি, হোম ম্যানেজমেন্ট। আমরা ঠিক করেছি যে যেহেতু ছাত্র সংখ্যা বেশি, কম দিয়ে শুরু করব, সেটা হচ্ছে 2,07,000 ছাত্রছাত্রীরা যেটা দিয়ে দেবে, সে তারিখটা হচ্ছে 29 তারিখ। আর তারপরের যে দুটো পরীক্ষা, সেই পরের দুটো পরীক্ষা হবে 2 তারিখ এবং 6 তারিখ। এটা টেন্টেটিভলি ডেট, উচ্চশিক্ষা পর্ষদ থেকে এটার অনুমোদন আমরা দিয়ে দিলাম, যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমরা বলেছি। আমরা স্যানিটাইজেশনের জন্যে বলেছি যে পরীক্ষা কেন্দ্রের সামনে স্যানিটাইজার রাখতে হবে, সবাইকেই পরীক্ষা দেওয়ার সময় একটা স্যানিটাইজেশনের বোতল সঙ্গে নিয়ে আসতে হবে, মাস্ক পরতেই হবে এবং ঘরে ঢোকার সময় তাদেরকে কিন্তু স্যানিটাইজ করে তারপর পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। এটা প্রাথমিকভাবে, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনেই তাদের পরীক্ষা হবে,